সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই জুলাই দু হাজার বাইশ সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে বাপ্পি ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাটের পাশেই তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এখান থেকে মূলত বকনা সার গাভী সব কিছুই আপনারা পাবেন আজকের পর্বে এই ফার্মের যে নতুন কালেকশনগুলো আছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন السلام عليكم وعليكم السلام

এইগুলো আপনার এক মাসের মধ্যে বীজ দিতে হবে এই মাসের মধ্যে হিটে চলে আসবে দাঁত হয়েছে কি কোনোটা এটারও দুটো দাঁত এটারও এই দুটো দাঁত হয়নি একটা শুধু দুই দাঁত দুটো দাঁত হয়েছে হ্যাঁ

গরুগুলো আপনার এক বছরে অনেক ওজন হয় নেপালি গরু সম্বন্ধে তো যারা জানে তারা তো অবশ্যই জানবে যে এগুলো ধর যে প্যাগনেট হতে হতে আট দশ মন করে করে ওজন হয়ে যায় এক একটা আচ্ছা যাত উন্নয়নের জন্য সর্বোচ্চ আদর্শ একটা গরু তো এটা হচ্ছে তিনটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার গরু তিনটা আপনি একসঙ্গে দাম বলবেন একসঙ্গে দাম বলে দেব আমি এই পাশে তিন নাম্বার যেটা আছে এটা এটাও নেপালি এটাও নেপালি বয়স কেমন হবে এগুলো এটা ১২ মাস বয়স হয়ে গেছে

এটা সাইড করে দেন এই পাশে পাঁচ নাম্বারে আর একটা আকর্ষণীয় চাইলে এই বকনাটা দেখতে পারে বিশেষ করে বাচ্চাটার মাথাটা বেশি সুন্দর সুন্দর সব দিক দিয়েই বাচ্চাটা ফিট বাচ্চা আছে কি আচ্ছা আজকের প্রোগ্রামের পাঁচ নম্বর বাচ্চা দাম রাখছেন এটা এই বাচ্চাটার আমার দাম নাই কোন ভাই যদি নিতে চায় তাহলে সরাসরি ফোনে আমার সঙ্গে কথা বল আলোচনা এর মাধ্যমে নিতে হবে আজকের প্রোগ্রামের 5 নাম্বার বাচ্চা এটা জি জি সাইড করে দেন বেশ কিছু রেগুলার কালেকশন ফ্রিজিয়ান হলিস্টিয়ান আছে ওইগুলো দর্শকদের দেখাই দেখাই আমাদের রেগুলার বাচ্চা যেগুলো সেগুলো বেশ কিছু বকনা আছে আমরা এক এক করে এই বাচ্চাগুলো দর্শকদের দেখাবো বকনা অনেক আছে আমি তো বললাম যে বকনা প্রায় 50টার মধ্যে বকনা আছে কিন্তু আমি এই এই সাত আটটা ফ্রিজিয়াম বাচ্চা দিয়ে দর্শক যখন খামারে আসবে সবগুলো বাচ্চা দেখে তারা তাদের পছন্দ অনুযায়ী বাচ্চা সংগ্রহ করতে পারবে একদম শুরুতেই হাতে পাই বেশ লম্বা বিগ বডির একটা বকনা আপনি নিয়ে আসছেন

তবে শুধু কাছে কিছুটা তবে এই বাচ্চা এগুলো ধরেন তো পাঁচ উপরে মাংসই গায়ে মাংসের আসলে বকনা গরু মায়ের জাত এদের মাংসের কথা না বলে বলাই ভালো যেহেতু দুধের জন্য নিবে দুধ হিসাব করে এঁকে নিতে হবে বডি ওয়েট এবং এগুলো ডাবল বডির গরু হয় আর কি এটা সাইড করে দেন পাশে সাত নাম্বার যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলুন এটা ফ্রিজিয়ান গরু এটা হ্যাঁ

এই গরুগুলো হিটে চলে আসবে আচ্ছা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এটা পঁচানব্বই হাজার টাকা এক লাখ ভেঙে দরদাম করা যাবে আজকের আসলে গোসল করানো হয়নি গোসল করলে সৌন্দর্য আরো ডাবল হয়ে যেত পাশে বারো নম্বর গরু রাখছেন এটা হলে ফিজিয়ান বলা হয়

এটা সাইড করে দেন একটা মন্দির গরু কিন্তু অনেক আছে দেখেন এখানে এখানে অনেক গুলো গরু আছে বকনা আছে এগুলো না এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যখনই একটা গরু ইয়া দেখাই এই দশ বারোটা দিলে দর্শকও দেখতে পারে দর্শকদের এনার্জি থাকে এখন আমার যে গরু আছে আমি যদি সবগুলো একের পর এক দেখাতে থাকি দর্শক কোনটা রেখে কোনটা দেখবে তো তারপরে দর্শকদের জন্য সবসময় বলা থাকে আপনারা খামারে আসলে একটা মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা আচ্ছা বয়স কেমন আছে চোদ্দ মাস হয়ে গেছে চোদ্দ মাস হয়ে গেছে তো কেউ চাইলে এটা নিতে পারে এই বাচ্চাটা ভালো এটা এগুলো সব বর্ডার ক্রস গরু দেখে মনে হচ্ছে ইন্ডিয়ার গরু আচ্ছা দাম রাখছেন কেমন মন্ডিটার লক্ষ হাজার টাকা দাম মন্ডিটার দাম রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই পাশে দুটা সার আছে আরো বেশ কিছু সার আজকে আরো আমার পঞ্চাশটা গরু ঢুকবে দেখে নিতে পারবে যে আপনার দর্শকরা সরাসরি এসে কিনা সবচেয়ে সব থেকে নিরাপদ কোন গরু কতটুকু কারণ ক্যামেরা অনেক সময় কম বেশি লাগে ক্যামেরা অনেক সময় কম বেশি ছোটটা ভালো দেখা যায় বড় দেখা যায় বড়টা ছোট দেখা যায় আবার একটা ভালো গরু খারাপ দেখা যায় খারাপ গরুটা ভালো দেখা যায়